একদিন দক্ষিণেশ্বর তো ঘুরে আসলাম মার সাথে, যেহেতু আমাদের স্নান বাকি ছিল। আমি দীঘা থেকে এসে একটু লেট করিনি, আগে মাকে নিয়ে দক্ষিণেশ্বর গেছি। আগের দিন ঘুরে আসার পরে আগের দিন দিদিরও যাওয়ার কথা ছিল, তখনও বলতো দিদি ঠিকঠাক। তারপর হট করে বললো আমি না তিয়া যাবো না, ছেলের খুব শরীর খারাপ, ছেলের বমি হচ্ছে, আর যেতে পারিনি। তা আমরা যেহেতু ঠিকঠাক করেই ফেলেছিলাম যাবো, তা আমরা গেছিলাম। কারণ মা বলে দেখা ও পরে গেলেও হবে, কিন্তু আমরা যদি না যাই তাহলে স্নান না করলে আমি পুজো দিতে পারছি না, মন্দিরে উঠতে পারছি না। অতএব চলো, ঠিক আছে চলো, দিদি যদি বাই চান্স শরীর খারাপ থাকলে হতেই পারে, ওর তো স্নান এমার্জেন্সি না বা বাধ্যতামূলক না, যে করতে হবে, যেটা আমাদের সবাই বলে আর কি, সব দিক দেখতে গেলে যে না করতেই হয়, সেই ব্যাপারটা নেই। তাই জন্য সেদিন আমরা গেছিলাম, মাঝখানে একদিন গ্যাপ দিয়েছি, বুঝলাম তো আবার দক্ষিণেশ্বর যাচ্ছি। মানে আমার মা টানছে, আর তার সাথে সাথে এইটা যে দিদি আজকে যাচ্ছে, আবার আমার যেতে হবে, কারণ আমি না গেলে ছেলেকে ধরতে একটু হলেও অসুবিধা হবে, গেলে সুবিধা হবে। তাই জন্য আজকে আবার যাচ্ছি। আর এদিকে মা খাচ্ছে মুড়ি বসে বসে, স্নান টান করে মুড়ি খাচ্ছে। আমি এখানে নাইটিটা রেখে গেছি, মাকে বললাম একটু ধুয়ে দিও নাইটি, মানে স্নান করা হয়ে গেছে আমার, নাইটিটা ধুয়ে দেওয়া বলাটা ভুল, নাইটিটা বললাম কেচে দিতে, নাইটিটা কাচতে হবে। চলুন তাহলে যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ। দিদি ফোন করে বললো কখন আসবি, তার মানে ও রেডি হয়েছে এতক্ষণে, বুঝলাম তো এবার তাহলে বেরোনো যেতে পারে। ও রেডি হচ্ছিল না বলে আমি বেরোচ্ছিলাম না, আমি একটু রুমালটা নিয়ে নিই। তাহলে আমি হাঁটা পথে দিদিবাড়ির দিকে যাচ্ছি, দিদিবাড়ির দিকে যাবো না, পার্কের দিকে যাব। মানে দিদিবাড়ির পরে যে পার্কটা আছে আর কি, সেখানে যাব, কারণ ওখানে গাড়ি দাঁড়ানো। দিদি বললো আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই আয় ঝটপট। ও যখন চলে এসছে আমি এতক্ষণ ইচ্ছা করি তো যাইনি ওদের বাড়িতে, গেলে একটু হেল্প হতো, তারপরে ভাবলো না বাড়িতেই থাকি, ও হোক তারপর যাবো, কারণ ওর কোনো ঠিক নেই। ছেলে ছোটো হলে যা হয়, যে কোনো বাড়িতে বাচ্চা ছোটো থাকলে টাইম মেনটেন করাটা খুব চাপ। আটটায় বলেছে, 8:45 সময় বেরোলাম বাড়ির থেকে, বুঝতে পারছেন তো কতটা লেট। হ্যাঁ চলুন এখন যাওয়া যাক, সেই ঘামছি, কিন্তু এই হাতও আটকা, এই হাতও আটকা, ঘামটা মুছতে পারছি না, থুতনিতে এসে আটকে গেছে ঘাম। হ্যাঁ চলুন আপাতত যাই, খুব গরম লাগছে, ছাতা নিয়ে নিই। ওখানে গিয়ে এর জন্য অন্যটা নিয়ে নিলাম, যে একটু পেঁচিয়ে নেবো, এছাড়া উপায় নেই, কারণ ছাতা ভিতরে যতদূর দেখেছিলাম কারো ছাতা ছিল না। এবার ক্যারি করতে দেবে কিনা জানি না, যদি ক্যারি করতে দেয় তো ভালো কথা, না দিলে ছেলের খুব কষ্ট হয়ে যাবে। দেখি কী অবস্থা যা যায়, চলুন। আমরা সব উঠে গেছি, উঠে গেছি বলতে গাড়ি উঠে গেছি, রওনাও দিয়ে দিয়েছি, আমরা পার করছি। আর এদিকে ওই যে ঠাকুমার খুশি হবা, আর উদ্দেশ্যে আসা আর কি, আগের দিন এসেছিলাম মায়ের জন্য, আমার জন্য, যে আমাদের স্নান করতে হবে। আজকে দিদির উদ্দেশ্য কিন্তু ছেলের জন্য, যে এইমাত্র ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে, ওর উদ্দেশ্যেই আজকে আসা, যেহেতু ওকে স্নান করাতে হবে, গঙ্গা স্নান ওর বাকি আছে। কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, আমি আজকে দিনটা খুব উপভোগ করছি এই কারণে, কারণ ছেলে হওয়ার পরে তো বেরোনো হয়নি, তো বেরিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখানোর জন্য, আর চলে তারপর আর বেরোয় না। আবার অনেক দিন পর ট্রেনটা দেখিসনি মা, দেখছো? এখন দমদম থেকে ইয়েতে কি বলে দক্ষিণেশ্বর যাচ্ছে, তো রাস্তাটা দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর রাস্তা, আজকে রাস্তা এতটুকু জ্যাম নেই, বুঝতে পারছেন? পুরো রাস্তায় ফাঁকা ফাঁকা এসছি আমরা, শুধু আমাদের এরিয়া মানে বারাসাত জ্যামে পড়েছিলাম, তারপর থেকে যেটুকু ট্রাফিক থাকে, এই সিগনাল থাকে, সেটা তো আলাদা ব্যাপার, কলকাতা সিগনাল কতক্ষণ, কিন্তু সেই জ্যামটা আমরা পাইনি, যে চাপটা কলকাতায় নর্মালি থাকে সেটা আজকে পাইনি। তাহলে চলুন, চলে মোটামুটি এসছি, আশা করো দেখাচ্ছি। আর এই যে আমার বাবা, ও কিন্তু চারিদিক তাকিয়ে বেড়াচ্ছে, দেখার চেষ্টা করছে।
তাড়াতাড়ি করো। আমি নিয়েছি, লাগবে না। ভাবতে পারিস রানী রাসমণি তখনকার আমলে কতটা উন্নত মহিলা ছিল, কত উন্নত মানসিকতার মহিলা ছিল। নেমেই চলে এসেছি গাড়ির ওই পাশে, মানে পার্ক হয়েছে, চলে এসেছি সামনে পুকুরটা দেখতে। স্নানে এবার যাব, পুকুরটা দেখেন কি দারুণ লাগছে না, আমি আর দাঁড়া দেরি করতে। হাঁসটা আরও ভালো লাগছে আমার, রোদে কতটা দেখাচ্ছে চূড়াটা। হ্যাঁ, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে গাছপালা লাগিয়ে সুন্দর করে সাজানো গোছানো, কি দারুণ লাগছে। লাল হলুদ, লাল হলুদ, হলুদ ফুলগুলো এখনো ফোটেনি, আর একটা হাঁসই পুকুরে, কি সুন্দর সাজানো গোছানো। ও বেশ মস্তিতে আছে, এরকম করে লাফিয়ে বেড়াচ্ছে। যাই হোক, এখন যাওয়ার দিকে স্নান করব। স্নান করে আমি করবো না, স্নান এরা স্নান করবে। স্নান করে আসা হোক, দেখি আমি ছেলেকে নিয়ে চলে আসবো, তারপর হ্যাঁ ছেলেকে নিয়ে আমি চলে আসবো। আর এদিকে দিদি, দিদিকে স্নান করবো, অনেকে স্নান বাকি, মানে ওরা এক দুই তিন চারজন স্নান করবে। পুরো ছাতা তলা দাও, চলুন বলুন। পরপর দুদিন দক্ষিণেশ্বর মন্দির দেখিয়ে দিলাম, দুদিন পর পর এলাম, সবচেয়ে বড় কথা। ভিড়টা বুঝতে পারছেন এখানে, সেই ভিড়, প্রত্যেকটা কাউন্টারে ভিড়, প্রত্যেকটা কাউন্টার থেকে মাথা খারাপ করে দেয় আসার জন্য। যাই হোক, একবার স্নানের দিকে যাই, স্নান করে এসে তারপরে এদের সাথে অবশ্যই ডালা নিতে হবে না, কারণ আজকে আমরা নিয়ে এসেছি। আর ছেলে ছাদত হচ্ছে, দেখ আমরা চলে এসেছি। এখনো দেখে যা বুঝতে পাচ্ছি যে জোয়ার আসেনি। আমরা আগের দিন যখন স্নান করি সেম ওই যে দূরে দেখতে পাচ্ছেন অতটা আমি গেছিলাম, তখন জোয়ার ছিল না, তারপর পরই জোয়ার এসছে। যাই হোক, আমরা এখন নামার দিকে আগে নামি, নেমে স্নানটা ছেলেকে করাবো, তারপর নিজেরা করবো। ছেলে এদিকে আঙ্গুল খাচ্ছে, দিদি এদিকে শাড়ি ধরেছে, এখন নিচে নামবো। নেমে আগে ছেলেকে, ছেলে ওর হাসি, বাচ্চাদের কান্না পাচ্ছেন তো দেখুন, জল দেখে কিন্তু হাসি শুরু হয়ে গেছে। আমরা এখন স্নানটা আমি করব না, আমি করে এসেছি, শুধু মাথায় একটু জল ছিটাবো তাহলেই হবে। আর ওরা স্নান করুক আর আমি ছেলেকে রাখবো। আমি এখানে আগে ফার্স্ট ছেলেকে স্নান করবো, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম ওর গঙ্গা স্নান, তারপরে আমি ওদেরকে নিয়ে, ওকে নিয়ে চলে যাবো ইয়েতে, কোথায় বলুন তো, দুধ খাওয়াতে, গাড়িতে। আগে দুধটা খাওয়াবো, তার মধ্যে দিদির আশা করি হয়ে যাবে, না করলে হবে না, কারণ অনেক বাজে করে লাইন পাবে না। ছেলে স্নান হচ্ছে দেখুন, ছেলে স্নান হয়ে গেল, ছেলে টাওয়াল টানতে ভুলে গেছে, আঁচল দিয়ে মুছিয়ে দেবো। এ ছেলে স্নান কমপ্লিট, আর আমি এই তো আমার পাপা আর আমি এখন ঘুরবো, ঘোরাঘুরি করবো, তাই তো পাপা। আর দুজন স্নান করে আসলো, পুটুদা আর মেয়েতে, এখন রেডি হওয়া হচ্ছে। পেয়ারাগুলো দেখে বুঝতে পারছেন আমি দীঘা থেকে এসে গায়ে মুখ পুরো মানে পুড়ে গেছে, সেটাকে অনেক কষ্ট, খুব কষ্ট পেয়েছি, না চেঞ্জ করতে হবে, মুখটার ভাই পুড়ে গেছে, সবাই বলছে চেঞ্জ কী করে করবো। তারপরে মাকে নিয়ে দক্ষিণেশ্বর আসলাম, মাকে নিয়ে আসতে পারলাম না, দিদিকে নিয়ে আসতে হলো, আমার মুখটা পুড়েই যাচ্ছে, পুড়েই যাচ্ছে, এরপর আমাকে চেনা যাবে না, যা পরিস্থিতি হয়ে গেছে, এমনি কালো আরও কালো হয়ে যাচ্ছে, কী করবো। এখন যাচ্ছি খাওয়ার দিকে, দিদি ক্লান্ত আগে তো বলে দিচ্ছে, খাওয়ার দিকে যাচ্ছি, সত্যি খুব ক্লান্ত। এদিকে একটু মন্দিরটা আর একবার দেখাই, ততক্ষণ মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করবো।
কারণ এত সুন্দর জায়গা দেখেছেন পুরো ফাঁকা, কারণ এখন আর ঢোকার কোনো এখন দুটোর উপরে প্রবেশ পথ বন্ধ, দুটো পনেরো বাজে, এর জন্য এখন বন্ধ। যে রাস্তাটা দেখছেন না, যেহেতু আমরা গাড়িতে জুতো রেখেছি এই রাস্তা দিয়ে গেছি বলে আমাদের পা একদম পুড়ে গেছে, পায়ের তলা আমার তো বেশ বড় বড় সাইজে ফসকা পড়েছে, সুন্দরভাবে পুড়েছে। আর যাই হোক, পুড়লে আর কী করা যাবে, একদিনই পুড়বে। এখন যাচ্ছি আমরা খাওয়ার দিকে, যে খেয়ে আসি। রেস্টুরেন্টের ভেতর চলে এসেছি, দেখে 24 ঘন্টা কেরম লেখা, 24 ঘন্টা 7 দিন লেখা। তাও উল্টো দিকে রেস্টুরেন্টে এসেছি, আমরা আজকে আমি তো বললাম যে আমি ধোসা খাবো, পুতুলা ধোসা খাবে বললো, দিদি ধোসা খাবে, সব ধোসা পাপড়ি খেয়ে গেলো, যেটা আমিও বড় করি। আর এদিকে তারা মাংস গুছিয়ে দিয়েছে, এইদিকে দিয়ে দেবে। ডাল দিয়েছে, আলু পটলের তরকারি দিয়েছে, পনির দিয়েছে, আর এটা মনে হয় টক দিয়েছে, টক দিয়েছে। এই হলো মেনু। চলো গাড়ি আসছে দিক দিয়ে, ছেড়ে থাকুক। ও লাঠি ধরবে ছেলে, আমি বড় হয়ে আসবো, ছোটবেলাও আসবো, বড় হয়েও আসবো। এই প্রথম ওর প্রথম বাইরে ঘোরা, হ্যাঁ বড় হয়ে গাড়ি নিয়ে আসবে, তাই তো? বাপা শোন তো বাপা, হ্যাঁ ওখান থেকে দেখছে, ও পেছন থেকে যে আর কি রাস্তায় কি বলে গার্ডে আছে আর কি, এখানে গেটের মুখে যে গার্ডে আছে, তাস তাস যখন আমরা ঢুকি গাড়ি নিয়ে তখন বলছিল লোকটা যে দিয়ে যাও, তো দিদি মনে করে আবার তার হাতে দিয়েছে, তো আবার কি সুন্দর কোলের মধ্যে একদম সেটা ছিল। আসার সময় দেখলাম আবার আসার জন্য মানে কোলে নিয়ে এসেছি ছেলেকে, তারপরেও তাকিয়ে আছে তার দিকে, মানে লোকটাকে খুব পছন্দ হয়েছে। তা হচ্ছে বড় হয়ে নিজে গাড়ি চালিয়ে আসবে, মানে উনি বললো, সেটাকে আমি আবার উল্লেখ করলাম। আমরা এখন রওনার পথে। আচ্ছা এই দিক থেকে বাইক পথ আছে, এখান থেকে বেরোতে হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 3টে বেজে গেছে অলরেডি, দেখি 3টে বাজে না দিদি, 3:30 বেজে গেছে, যেতে যেতে 5টা তো বাজবেই, বেশিও বাজতে পারে যাই না। রাস্তার মাঝে দাঁড়ালাম কারণ এখানে যাওয়ার সময় চীনা মাটির কিছু জিনিস দেখেছিলাম, দিদি কেনার জন্য পাগল হয়ে গেছে, দেখাচ্ছি দেখুন, দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে। ওই দিকেও আছে, অনেকগুলো দোকান আছে, কিন্তু হাইওয়ে পার করতে হবে, রাস্তার উপরে আছে দোকানে, দেখাচ্ছি আপনাদেরকে, বেশ তো ভালো লাগছে, এবার দেখা যাক দিদি কি নেয়। কত মাসে কি করে চুনা মাথা খেয়ে দেখো তো সেটা।
সব কটা জিনিস সুন্দর। মামটু আর ছেলের, হ্যাঁ মনে হয় মামটু আর ছেলের খেলা আর চাওয়া পাচ্ছেন দেখো। চলে এসছি, বিকেল হয়ে গেছে। হ্যাঁ আমি ভাবলাম যে না ঠিক আছে টাইম মতন ঢুকতে পারবো। কটা বাজে দেখো দিদি, দিদি ঘড়ি দেখবে কি হাতে এত কিছু, ছটা বাজে, ভেবেছিলাম পাঁচটার মধ্যে ঢুকবো, দশ ছটা বাজে, ছটা বেজে গেল। ঢুকতে ঢুকতে এই যে সব কয়েকজন আসছে ওখানে, দেখ এই যে মনে হচ্ছে ওই আসলো। আর এই যে আমার ছেলে, এই যে ঠাকুমার কোলে, এই যে মেয়ে, সে সারা রাস্তা এই খেতে খেতে আসছে। আমার মাথা টিপে দিয়েছে, পা টিপে দিয়েছে, আমার একটু ক্লান্তি ভাবটা চলে গেছে, আমার গলাটা খুব ব্যথা করছে। অতএব আজকের মতন এখানেই টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই লাইক কমেন্ট ছাড়া কিন্তু আমরা আপনাদের ভালোবাসা ছাড়া তো আমরা আগাতেই পারবো না, একটু আগাতে পারবো, একটু আগাতে পারবো না। আর কমেন্ট করলে কি অনেক অনেক ভিউয়ার্স বাড়িয়ে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স কমেন্ট কমে গেছে আমার, কমেন্ট করলে কি হয় আমাদের এক পা এক পা আগাতে খুব সুবিধা হয়, যে আপনাদের কমেন্ট মনে আমাদের ভালোবাসা, অবশ্যই কমেন্ট করবেন, লাইক তো করবেন। টাটা, গুড নাইট, গুড নাইট।